নমস্কার সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত। শুরু করছি একটা নতুন ভিডিও। আজকে রান্না হবে কাকলে মাছ, অনেকে একে বক মাছও বলে থাকে। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে নুন হলুদ মেখে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আলু বেগুন দিয়ে রান্না করব, তাই এখানে নিয়ে নিয়েছি আলু আর বেগুন, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই বেগুনটা ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে একটু লাল করে বেগুনটা ভেজে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিলাম জিরে আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এবারে নুন হলুদ দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দিলাম টমেটোর টুকরো, এবার দিয়ে দিলাম দু চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা খুব ভালোভাবে কম জ্বালে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এদিকে আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি আগে থেকে ভেজে রাখা বেগুন আর মাছটা ঝোলের মধ্যে দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি, 3-4 মিনিট মতো ফুটিয়ে নেব। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন।